আগামীকাল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমার উপস্থিতিতে তমলুক সাংগঠনিক জেলা বিশেষ করে ময়না বিধানসভার হাজার হাজার ভারতীয় জনতা পার্টি প্রতিবাদী কর্মীদের মিছিল ময়না ব্রিজ থেকে ময়না তিন মাথার মোড় পর্যন্ত বিডি অফিস হয়ে আমাদের কালকে বড় মিছিল প্রায় আড়াই তিন কিলোমিটার পথ পরিক্রমা করে এই ঘটনার ধিক্কার আমরা জানাব। কালকের কর্মসূচি থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং পটাশপুরের ওসি সহ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা যদি ডিজিপি ওয়েস্ট বেঙ্গল না নেন তাহলে আমরা কালকেই জানাব লিগ্যাল ব্যাটেল, সাথে সাথে পটাশপুর থানা অভিযান, এটাও আমরা কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে আজকের যে ডেভেলপমেন্ট আপনারা জানেন যে হাতে সেলাইন নিয়ে বিজয়কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী মাননীয় লক্ষ্মী ভূঁইয়া, শ্রীমতী লক্ষ্মী ভূঁইয়া, তিনি কলকাতা হাইকোর্টের একেবারে দ্বারস্থ হয়ে সকাল নটা থেকে না খেয়ে গিয়ে বসেছিলেন। তিনি বিচার চান, তার পরিবার আদালতে গিয়েছিল, আদালতের সিদ্ধান্ত ইতিমধ্যে চর্চিত হয়েছে এবং তার আমি আদালতের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাব। লফুল সিদ্ধান্ত নিয়েছেন আদালত, তাতে তার পরিবার এবং তার প্রতিবেশীর পরিবারকে কেন্দ্রীয় সুরক্ষা চার সপ্তাহের জন্য দিয়েছেন। নিশ্চিতভাবে পরিবেশের উন্নতি না হলে এটা কোর্ট পরবর্তীকালে আবার বিবেচনা করবেন বলে আমি আশা রাখি। সাথে সাথে কালকে পরিবারের সম্মতি ছাড়াই কার্যত গায়ের জোরে এসপি অমরনাথের নেতৃত্বে অ্যাডিশনাল এসপি হাসান ম্যাজিস্ট্রেট তুলে নিয়েছে। ডাক্তাররা করতে চাননি, ডাক্তারবাবু আমাকে জানিয়েছেন আমি করতে চাইনি, জোর করে এখানে পোস্টমর্টম করিয়েছে এবং পোস্টমর্টমের রিপোর্ট আজকে কোর্টে সরকারি লয়ার দাখিলও করেছে, সবার হাতে হাতেও ঘুরে বেড়াচ্ছে, আমি সে নিয়ে মন্তব্য করব না। অভিযোগ ৩৪ জনের নামে হয়েছে এবং কিছু চক্রান্তকারী উস্কানিদাতা কয়েকদিন আগে গিয়ে প্রকাশ্যে ওখানে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান আলী। তিনি তো এক ধাপ এগিয়ে গিয়ে হাত কাটবেন, মাথা কাটবেন, মুড়িয়ে দিবেন, ভেঙে দেবেন, পুঁতে দেবেন, এই ধরনের ভাষা সমাবেশ করে বলেছেন। এই উস্কানিদাতা এবং অভিযুক্ত ৩৪, এদের সকলের গ্রেপ্তারের দাবি তার পরিবার করছে, আমরা সমর্থন করি এবং আমরা অত্যন্ত ওয়েলকাম করব যে আজকে মহামান্য কলকাতা উচ্চ আদালত, তারা যেহেতু হিউজ পরিমাণ বোম উদ্ধার হয়েছে এবং বাড়িতে বোমা ছুড়ে তুলে নিয়ে গেছে, তাই এই বিষয়ে সংশ্লিষ্ট ধারা যুক্ত করতে বলেছেন। বিজয়কৃষ্ণ ভূঁইয়া যেহেতু তপশিলি জাতি নমশূদ্র পরিবারের একজন মানুষ, সেই জন্য এই যে সেকশন আছে তপশিলি জাতি উপজাতিদের জন্য, সেই সেকশনও অ্যাড করার জন্য মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। আমরা এটাকেও স্বাগত জানাচ্ছি এবং আগামী সোমবার পুলিশের রিপোর্ট চেয়েছে। আমরা আগেও বলেছি যে ইটস এ ফিট কেস ফর সিবিআই এবং যেহেতু বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেকশন অ্যাডিং হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য পুলিশকে কার্যত বাধ্য হতে হবে তাদের এনআইএকে চিঠি দিতে। আমি আশা করব কোর্ট হস্তক্ষেপ করে এই এলাকায় গত তিন চার বছর ধরে যে খুনের রাজনীতি চলছে, সন্ত্রাসের রাজনীতি চলছে এবং কার্যত পুলিশের মদতে এলাকা শাসক দলকে পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, সেই রাজনীতি কোন সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশনের পরে মমিনপুর, ইকবালপুর, খেজুরি, নন্দীগ্রামের মতো স্থায়ীভাবে বন্ধ হবে বলে আমরা আশা রাখি।